शुभ सकाल बंधुरा तुम्हारा सकाल अनेक स्वागत जाना तो आज हलो रविवार और एखन बजे सकाल 11টা তাই তোমাদের সকালকে গুড মর্নিং জানাই। তো তোমাদের প্রথমে বলে নি, তোমরা অনেকে কমেন্ট করছো বৌদিমণির চুল কাটার বা চুল আঁচড়ানোর ভিডিও দেওয়ার জন্য। তো অনেক কিছু সমস্যা আছে, অনেকটা সমস্যার কারণে তোমাদের সেই ভিডিও আপলোড করতে পারছি না। তোমরা রাগ করো না, আর সুযোগ পেলে অবশ্যই সেই ভিডিও বানাবো। চলো এখন, আজকে রবিবার বুঝতেই পারছো তো, আজ হলো রবিবার, চলো আজকে একটুখানি যাব বাইরের দিকে। তো আজকে খাওয়া দাওয়া বলতে জাস্ট একটুখানি শাক ভাজা আর চিকেন হবে, এখন চলে যাব শাক তুলতে। এখন বুঝতেই পারছো বেজে পড়েছি, এই যে পেতে নিয়ে শাক তুলতে যাব। আর চলো আজকের খাওয়া দাওয়াটা শেয়ার করবো তোমাদের সাথে, সাথে রান্না বান্না। যেহেতু আজকে রবিবার অনেকটা সময় পাওয়া যায়, সেজন্য পেতে নিয়ে বেজে হয়েছি শাক তুলতে। তার আগে তোমাদের বলে নিই, তোমরা অনেকে কমেন্ট করছো সেই চুল কাটার ভিডিও দেওয়ার জন্য। তো সেই ভিডিও কেন দিতে পারছি না সেটা তোমাদের আগে বলে নিই। তার কারণ হলো, তো সেটা হলো আমার বোন, আর তো বোনের ইচ্ছা হয় না ভিডিওর সামনে আসতে, ক্যামেরার সামনে আসতে, সেই জন্য সবসময় ভিডিও বানানো যায় না। তো যদি মত করাতে পারি অবশ্যই সেই ভিডিও নিয়ে আসবো। চলো বাকি ভিডিওগুলো তোমরা দেখতে থাকো। আর আজকে রবিবার বুঝতেই পারছো বেঁধেছে শাক তুলতে, পেঁথে নিয়ে চলে যাবো। চলো মাঠের দিকে একটুখানি শাকপালা তুলে নেব, নিয়ে রান্নাবান্নাটা তোমাদের সাথে শেয়ার করবো। জাস্ট আজকে চিকেন আর শাক ভাজা এটুকুই। চলো একটুখানি ঘুরে বেড়িয়ে শাক তুলে নিই, ওই দিকে চলে যাবো মাঠের দিকে। ওই দিকে দেখো বড় মাঠ আছে, তো মাঠের দিকে চলে যাবো শাক তুলতে ওইখানে। চলো সাথে থেকে দেখতে থাকো। আর এখন এতটাই গরম, বর্ষাকাল বলে মানে বর্ষাকাল বলে মনে হচ্ছে। শাকগুলো একটু ধুয়ে নি, গতকালকে বৃষ্টি হয়েছে, আর এই শাকগুলো খেতে খুব ভালো, ওষুধ এর মধ্যে কোনো ওষুধ ওষুধ নেই, বুঝতেই পারছো। বন্ধুরা দেখো এখন শাক বেছে নিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছে একবার পরিষ্কার করে। ঝিনুক ঝিনুকগুলো কালকে রান্না হবে। আর এখানে যে শাক বাঁচা হয়ে গেছে, আর এখানে আছে যে মাংস, নুন হলুদ মাখিয়ে রেখেছি মাংস আর শাক বাঁচা। তো বন্ধুরা এখন শাক চলে এসেছে মাঠ থেকে একেবারে কড়ায়ে, এই দেখো শাকটা ভেজে নিচ্ছি, হালকা রসুন দিয়েছি অল্প করে, আর একটুখানি জাস্ট শুকনো লঙ্কা একটা দিয়ে শাকটা ভেজে নিচ্ছি। আর শাকটা দেখো কত সুন্দর, শাকের রং যদি ভাজার পরে সবুজ থাকে তবে জানবে শাকটা খেতে কিন্তু সুস্বাদু হবে, আর নইলে জানবে শাকটা ভালো লাগবে না। তো এর মতো সবুজ থাকলে শাকটা খেতে ভালো লাগে, শাকের রং যখনই পাল্টে যায় তখন জানবে যে আর শাকটা ভালো নেই। তো চলো শাকটা ভেজে নিই, দিয়ে চিকেনটা রান্না করে নেবো, জাস্ট এটুকুই হবে আজকে। চলো খাওয়া দাওয়াটা শেয়ার করবো তোমাদের সাথে। তো বন্ধুরা দেখো আমার শাক ভাজা হয়ে গেল, আর শাকটার কালারটা দেখে বুঝতেই পারছো এতটুকু কিন্তু চেঞ্জ হয়নি, সবুজ মতো মানে যতটা শাকটা সবুজ ঠিক ততটাই সবুজ আছে। তো শাক ভাজা হয়ে গেলে চলো এবার চিকেনটা রান্না করে নিই, নিয়ে খাওয়া দাওয়া করবো। আর সব থেকে বড়ো কথা হলো, এটা তো এর মধ্যে কোনো ওষুধ নেই, মানে চাষ করা শাক নয়, এটা আপনার থেকেই হয়। তো সেজন্য শাকটা কিন্তু আরও খেতে খুবই ভালো লাগে, ভীষণ মিষ্টি গুণ আছে এর মধ্যে। তো চলো শাক ভাজা আমার হয়ে গেল, এরপরে চিকেনটা রান্না করে নিই, নিয়ে খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা এখন এই যে চিকেনটা আমি কষে নিচ্ছি, শাকটা হয়ে গেছে, আর এখন হচ্ছে জাস্ট চিকেন। চিকেনের মধ্যে আলু টালু কিছু দেওয়া হয়নি, শুধুমাত্র চিকেনটাই রান্না হচ্ছে। আর তোমাদের দেখালাম শাক ভাজা হয়ে গেছে, শাক ভাজা আর চিকেন, তো আজকে এটুকুই আইটেম। চলো তোমাদের সাথে খাওয়া দাওয়াটা শেয়ার করবো। প্রায় চিকেনটা হয়ে গেছে যে দেখো, আর ঝোল করব না, একটুখানি কষা কষা করব। চলো এবার নামিয়ে নিই।
রান্না বেলা এই মতো হয়েছে, শুকনো শুকনো করেছি, মোটেও ঝোল করিনি, আর নামিয়ে নিয়েছি, হয়ে গেছে। চল এরপর খাওয়া দাওয়া করবো। এখন সকালে একসাথে খেতে বসে গেছি, আর এই যে তরকারি, চিকেন আর শাক ভাজা, তো আর কিছু আজকে আইটেম নেই, এটুকুই। সবার ভাত একসাথে বেড়ে নিই, সকালে একসাথে বসে গেছি, আর একসাথে সকালে বসে গেছি। চলো খাওয়া দাওয়াটা শেষ করে আবার তোমাদের সামনে ফিরে আসছি। এখন ওদিকে বসে গেছে ছেলে, ওদিকে তোমাদের দাদা ভাই, এখানে মেয়ে মেয়ে বসে যাবে, আর এখানে আমি বসে আছি। চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া শেষে এখন চলে এসেছি বিকালের আড্ডায়, যেটা আমাদের প্রতিদিনই চলে। তো গ্রামের পরিবেশ বুঝতেই পারছো, এভাবে আমাদের সময় কাটে, একটুখানি খেলাধুলা, বাইরে মাঠে আড্ডা। তো চলো লুডো খেলা শেষ করে চলে যাব বিকালে মাঠের দিকে। তো বন্ধুরা, এখন একটুখানি খাওয়া দাওয়া শেষে বসেছিলাম লুডোর আড্ডায়, আর তারপরে বেরিয়ে গেছি বিকালের দিকে মাঠে। মাঠে এই যে সুন্দর বিকালের আকাশটা, এত সুন্দর লাগছিল যেটা তোমাদের শেয়ার না করে থাকতে পারলাম না। একটা বর্ষাকালের দেখো আকাশের অপূর্ব দৃশ্য, ভীষণ সুন্দর লাগছিল, তাই তোমাদের শেয়ার করলাম। তো এরকম দৃশ্য কিন্তু কোনোদিন আগে কোনোদিনও দেখিনি। আকাশের এই অপূর্ব দৃশ্য এত ভালো লাগছিলো যে তোমাদের শেয়ার না করে থাকতে পারলাম না। তো ভাবলাম চলো আমি একা কেন দেখি, বন্ধুদের একটুখানি দেখার সুযোগ করে দিই। তো চলো বিকালের আড্ডাটা আজকে বেশ ভালোই হয়েছে, আর চলো ভিডিওটি এখানে শেষ করছি, আবারও দেখাচ্ছে আগামীকাল নতুন ভিডিওর সাথে।